পেজে কাজ করতে হলে যে বিষয়গুলো জানা আবশ্যক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো পেজে কাজ করতে হলে কি কি লাগবে এবং কি কি প্রয়োজন সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে বলতেছি, অনেকে হচ্ছে এখানে নতুন, অনেকে অনেক কিছু বোঝে না, অনেক কিছু হচ্ছে জানতে চায়, অনেকে আমাকে নক করে, মেসেজ দেয়, ইনবক্স করে যে আপু কি কি লাগবে, কিভাবে কি করব, আমি এখানে নতুন কিছুই বুঝতেছি না, আপু একটু বলে দেন কেমনি কি করব। তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা, আশা করি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন এবং পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর প্রথমে বলতেছি, আপনার হচ্ছে একটা পেজ খোলার জন্য বা এই পেজ চালানোর জন্য প্রথমে লাগবে একটা স্মার্টফোন। এখন তো কম বেশি সবার হাতে হাতে একটা স্মার্টফোন থাকেই, আর সেই স্মার্টফোনে লাগবে হচ্ছে একটা হচ্ছে আইডি, এবং সেই আইডিটা হতে হবে একদম হচ্ছে সচ্ছল, কোনো ঝামেলা বা কোনো ধরনের প্রবলেম কোনো কিছুই সেই আইডিতে থাকা যাবে না, এবং অবশ্যই নতুন আইডি না, পুরাতন একটা আইডি হতে হবে। যেমন হচ্ছে 2-3 মাস আইডিটা চালানোর পরে হচ্ছে আপনি পেজ খুলতে পারবেন, বা আরও যদি পুরানো হয় তাহলে অনেক ভালো। এবং সেই আইডিতে আপনার হচ্ছে অন্য কোনো কারো কিছু শেয়ার করা যাবে না, সব কিছু নিজের থাকতে হবে, কোনো মিউজিক লাগানো কোনো কিছু থাকা যাবে না। মনে রাখবেন, আপনি হচ্ছে একটা গাছ লাগাইতে চান, গাছের গোড়ায় যদি শক্ত না থাকে তাহলে হচ্ছে গাছের কিভাবে বাড়বে, তাই না? তো ঠিক পেজের জন্য হচ্ছে একটা হচ্ছে আইডি হচ্ছে আপনার গাছের গোড়া, যেটা পোক্ত থাকতে হবে। পোক্ত থাকলে আপনার পেজটা হচ্ছে অনেক পোক্তভাবে গড়ে উঠবে। তো সেই আইডিটা হচ্ছে অনেকদিন ধরে চালানো বা পুরাতন আইডি হলে ভালো হয়। তারপর সেই আইডি থেকে আপনি পেজ খুলবেন, এবং পেজ খোলা কিন্তু অনেক সহজ, সেটা আপনি ইউটিউব দেখে সার্চ করলেই পেয়ে যাবেন। এবং পেজ খুললেই তো হলো না, সেখানে কিন্তু রেগুলার নিয়মিত নিয়ম মাফিক কাজ করতে হবে। নিয়ম মাফিক 5-6 মাস আপনি কাজ করুন, দেখবেন সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ। আর না বুঝে যদি কাজ করেন 3-4-5 বছরও কোনো লাভ আসবে না। আর অনেকে তো হতাশ হয়ে যায় এখানে, আসলে হতাশ হওয়া যাবে না, কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না। একদিন হচ্ছে দেখলেন আপনার হচ্ছে ভিউ নেয়, 2 দিন ভিউ নেয়, 3 দিন ভিউ নেয়, এরকম 2-3 মাস দেখবেন ভিউ হয় না, হঠাৎ করে একদিন দেখবেন ফেসবুক আপনার ভিউ বাড়িয়ে দিয়েছে সব ভিডিওতেই সব কিছুতে, তখন আপনি অনেক খুশি হয়ে যাবেন। তো হতাশ হওয়া যাবে না, আস্তে আস্তে কাজ করতে হবে। দেখবেন ফেসবুকে আপনার হচ্ছে একদিন ভিডিও হচ্ছে, ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে, ভিডিও সুন্দর হতে হবে, আপনার হচ্ছে গোলা ভিডিও হওয়া যাবে না, বা ভিডিওর রেশিও ঠিক রাখতে হবে। তো সব কিছু ঠিক রেখে একটা ভালো এবং সুন্দর ভিডিও করার চেষ্টা করবেন, এবং ভিডিও যখন করবেন তখন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে ভিডিও করবেন, চেষ্টা করবেন দিনের আলোতে ভিডিও করতে। এবং যাদের রান্নাঘরটা অন্ধকার তারা চেষ্টা করবেন হচ্ছে লাইট দিতে, এবং ভালো লাইট হচ্ছে যাতে অনেক আলো হয় এবং ভিডিওটা আপনার সুন্দর আসে সেই রকম হচ্ছে লাইট দিতে। তো এরপর দেখবেন ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে, আপনার ভিডিওর ভিউ আস্তে আস্তে বেড়ে যাবে, এবং আপনিও হচ্ছে অন্য অন্যদেরকে সাপোর্ট করবেন, আপনাদেরকেও সবাই সাপোর্ট করবে, এভাবে আস্তে আস্তে একটা পেজ গ্রো করে। তবে পেজটা কিন্তু একদিনেই গ্রো হয় না, এটা করতে অনেক দিন সময় লাগে। তো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম। আজকে আমি এখানে হচ্ছে একটু এলাঞ্চা শাক ভর্তা করলাম, আমার শাশুড়ি খাবে। আর ঘরের কাজ তো শুধু এইটুকুই না, আরও যে কত কত কাজ থাকে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই হয় না। এই যে রান্নাবান্না শেষ করে এসে তারপর হচ্ছে ঘর পরিষ্কার করতেছি, ঘর মুছতেছি, তো এই সব নিয়ে হচ্ছে আমার ভিডিও ব্লগিং। তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।